আদি কৈলাস অন্তিম পর্ব, পর্ব 43। আজ যেখানে হিমালয় পর্বত, সেখানে একসময় টেথিস নামের এক সমুদ্রের অবস্থান ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কয়েক কোটি বছর আগে ভূগর্ভস্থ দুই প্লেটের ধাক্কাধাক্কির ফলে টেথিস সাগরের জল শুকিয়ে তার বুকে মাথা তুলে দাঁড়ায় হিমালয় পর্বত। এই মহাজাগতিক ঘটনার ফলে সমুদ্রে বসবাসকারী সমগ্র জীবজগতের মৃত্যু ঘটে। সেই সব প্রাণী ও উদ্ভিদ দেহের পচনশীল অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, আর কঠিন অংশগুলি কোটি কোটি বছর ধরে বালি, মাটি, পাথর চাপা পড়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রস্তরীভূত অবস্থা প্রাপ্ত হয়। জীবকোষগুলির সেই শিলীভূত রূপান্তরকেই ফসিল বা জীবাশ্ম বলা হয়। কালাপানির কাছে কালী নদীর তীরে এবং কুটিগ্রাম তথা কুটি নদীর পূর্ব দিকে, বিশেষত তিব্বতে, প্রচুর সামুদ্রিক ফসিল আবিষ্কৃত হয়। নদীর তীর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া সামুদ্রিক নুড়ি, বালি, কাঁকড়ের পিণ্ডীভূত রূপ অতীতের টেথিস সাগর থাকার সাক্ষ্য বহন করে। নেপালের মুস্তাং উপত্যকায় প্রবাহিত অপর এক কালী নদী কালীগণ্ডকীর প্রধান উৎপত্তিস্থল দামোদরকুণ্ড। একমাত্র সেই দামোদরকুণ্ডে পাওয়া এক ধরনের বিশেষ প্রকারের জীবাশ্মই শালগ্রাম বা শালিগ্রাম শিলা, যা ভগবান বিষ্ণুর কল্পমূর্তি হিসেবে হিন্দুদের দ্বারা পূজিত। শালগ্রামের সংস্কৃত অর্থ হল শিলীভূত কীট। এর থেকে প্রমাণ হয় বৈজ্ঞানিকদের বিশদ আবিষ্কারের অনেক আগেই মানুষ জীবাশ্মের চরিত্র নির্ধারণ করতে সক্ষম হয়েছিল। নেপালের কালীগণ্ডকী উপত্যকায় ও হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে এই সব জীবাশ্মের অবাধ বাণিজ্য হতে দেখেছি। সেখানে বেশিরভাগ জীবাশ্মের গড়ন একেবারে সামুদ্রিক ঝিনুক ও শামুকের মতন। তাদের দেহের চক্রাকার খাঁজ দেখে মনে হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাঁচে ফেলে তৈরি নিখুঁত প্রতিরূপ, আসল কি নকল বোঝা দেয়। ক্ষুদ্র আকারের মসৃণ ও উজ্জ্বল কালচে বর্ণের শালগ্রাম শিলায় নারায়ণের অধিষ্ঠান, আর এখানে ভক্তের কাছে দেবাদিদেব মহাদেব স্বয়ং যেন বিরাজমান হন বিশালাকায় পর্বতের রূপ ধারণ করে। মন্দিরটি প্রধান প্রবেশ পথে বসানো লোহার তোরণটি নানা আকারের ঘণ্টা ও রঙিন কাপড়ে অলঙ্কৃত। মন্দিরের চাতালে বেশ কয়েকটি ত্রিশূল মাটিতে গাঁথা। প্রকৃতিদত্ত দেবতাকে ছেড়ে মানুষের তৈরি মন্দিরের ভেতরে যাওয়ার কথা মনেই হয় না। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতের তুলনায় এই কৈলাস শৃঙ্গের উচ্চতা কিছুটা কম, আর মানস সরোবর 300 অধিক বর্গ কিলোমিটার আয়তনের এক মহাসমুদ্র, তার সঙ্গে ক্ষুদ্র পার্বতী সরোবরের তুলনাই চলে না। তবু উচ্চতা বা বিশালত্ব সৌন্দর্যের একমাত্র মাপকাঠি নয়। এই ক্ষুদ্র সরোবরের পাশে দাঁড়িয়ে তার প্রমাণ যেন আজও একবার পাই। গাঢ় নীল আকাশের পটভূমিতে অত্যন্ত আকর্ষণীয় শ্বেত শুভ্র আদি কৈলাস শৃঙ্গ অন্যান্য পর্বত শিখর থেকে আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে থাকেন। তার মাথায় তুষার কিরীটি, গলায় সর্পের ন্যায় বেষ্টনী, মাথার উপর অর্ধচন্দ্রের উপস্থিতি, আর চরণতলে পার্বতী সরোবরের অবস্থান। এই অনুপম দৃশ্য দেখে দেখে আঁখি না ফিরে। আমাদের সমগ্র যাত্রাপথে এই জায়গাটি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। এই রকম জায়গার আকর্ষণেই বার বার পাহাড়ে আসা। জনমানবহীন নির্জন প্রান্তরে আমরা দুটি প্রাণী নির্বাক হয়ে প্রকৃতির অপরূপ রস পান করি।
বিভিন্ন কোণ থেকে ছবি তোলারও বিরাম থাকে না। যদিও জানি এই মহান দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখার সাধ্য আমার নেই, এ দৃশ্য শুধু মানুষ পটেই বাঁধিয়ে রাখা যায়, তবুও স্মৃতিচিহ্ন স্বরূপ নিজেদেরও কয়েকটা ছবি তুলে রাখি। বেলা বাড়তে থাকে, কিন্তু তাও নীল আকাশের বুকে কোথাও এক ফোঁটা মেঘের দেখা পাই না। মোক্ষম সময়ে সুপ্রসন্ন ভাগ্যদেবীর অনুগ্রহ লাভ করে আমাদের যাত্রা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। পার্বতী সরোবরের বুকে কৈলাসরূপী মহাদেবের প্রতিবিম্বিত রূপ যেন গৌরী শঙ্করের মিলিত যুগলবন্দী। প্রকৃতি দেবীর অপার করুণায় নগণ্য মানুষ হয়েও সেই স্বর্গীয় দৃশ্যের অবলোকন করে ধন্য হই। দীর্ঘ পথ পাড়ি দেবার জন্য পড়ে থাকে, কিন্তু এই স্বর্গ ছেড়ে ফিরে আসতে ইচ্ছা যায় না। হিমালয়ের এক অজানা অদেখা অন্তঃপুর থেকে পরিপূর্ণ হৃদয় নিয়ে যান্ত্রিক জগতে ফিরে আসি। কুমার সিংয়ের প্রাণবন্ত রূপটি স্মৃতির পাতায় অমলিন হয়ে থেকে যায়, একযুগ পর চেষ্টা করেও তার কাছে পৌঁছতে পারি না। রূপেশজি ও তাঁর দলবলের সঙ্গে আর দেখা হয় না। কলকাতা টেলিফোনসের দুই সহকর্মীর সঙ্গে টেলিফোনের মাধ্যমে বেশ কিছুদিন যোগাযোগ থাকে। বন্ধুবর রাহার সঙ্গে চিরকালের জন্য বিচ্ছেদ ঘটে যায়। আমাদের হতচকিত করে সে অকস্মাৎ অনন্ত পথের যাত্রী হয়ে অন্য লোকে পাড়ি দেয়। দীর্ঘ ঘটনাবহুল সফল পদযাত্রার শেষে এক কল্পলোকের অনুপম চিত্র মনের মধ্যে গাঁথা হয়ে থাকে। প্রকৃতি দেবী নিপুণ হাতে বিশাল আকায় পটভূমিতে বহুবর্ণ শোভিত এক মনোরম চিত্র রচনা করেন। নীলকান্ত মণির মতন পার্বতী সরোবর ও পার্শ্ববর্তী অসংখ্য রত্নরাজির মধ্যে আপন বৈশিষ্ট্যে ও হীরকখণ্ডের দূতিতে আদি কৈলাস উদ্ভাসিত হয়ে থাকেন। জড়দেহে প্রাণ সঞ্চারিত হয়ে তিনি এক জটাজুটধারী ধ্যানমগ্ন তাপসের মতন সজীব রূপে আমাদের চোখে ধরা দেন। পার্বতী সরোবরের স্নিগ্ধ শান্ত সলিল দর্পণে দেখা আদি কৈলাস পর্বত শিখরের প্রতিবিম্বিত জ্যোতির্ময় রূপটি মনের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকে।